ভোট যুদ্ধের আগে আইনি যুদ্ধে জয়। প্রার্থিতা ফিরে পেয়ে আদালতের বারান্দায় যশোর চার আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের সমর্থকদের কান্না, আনন্দ উল্লাস। আজকে যিনি কমিশন পেলেন না, তিনি আজকে আমাকে বঙ্গবন্ধুর কন্যার যে আমি প্রার্থী ছিলাম তাকে বের করার জন্য তার প্রচেষ্টা, এটা পছন্দ হয়নি আমাদের সবার কাছে। এই বিজয় আমাদের কাছে অত্যন্ত সুন্দর সুন্দর একটি অনুভূতি। এদিন কপাল পড়েছে বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ ও বরিশাল চারের নৌকার প্রার্থী শাম্মী আহমেদের। একদিনের ব্যবধানে সাদিক শিবিরে আনন্দ পরিণত হয় হতাশায়। একুল উকুল দুকুল হারিয়েছেন শাম্মী আহমেদ। গ্রাউন্ড থেকে আমরা এখনো কাগজ না উঠাই তো বুঝতে পারবো না। অবশ্যই সংক্ষুব্ধ, আমরা রেগুলার সিটি ফাইল করবো কালকে। নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আইনি লড়াইয়ে জিতেছেন ফরিদপুর তিনের হ্যাভিয়ার প্রার্থী শামীম হক। দ্বৈত নাগরিকত্বের গাড়াকলে নির্বাচন থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল তার। চেম্বার আদালতের আদেশে যেন প্রাণ ফিরে পেয়েছেন শামীম। আমি জিতে গেছি, আমি বললাম আমি জিতে গেছি, আপনারা দেখবেন আপনার ভয়ের অবস্থাকে এখন দেখেন। ঋণ খেলাপের অভিযোগে বাতিল হওয়া গাজীপুর চার আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন আদালত। নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমির সঙ্গে 7 জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।